পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামের গুসকড়ার ইটাচাতায় পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় এক পথচারীর মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাতে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। গুসকড়া বিট হাউসের পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে, যদিও চালক ও খালাসি পলাতক। এলাকাবাসীদের অভিযোগ, এই রাস্তা দিয়ে দ্রুত গতিতে বালি ও পাথর বোঝাই গাড়ি যাতায়াত করে বেপরোয়া গতিতে। এর ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে চলেছে। দাদা দাদা, এটা কি কি দ্রুত গতিতে আসার জন্য এরকম দুর্ঘটনা ঘটে? আউসগ্রাম থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের গুসকড়ার ইটাচাতায় পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় এক পথচারীর মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাতে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। গুসকড়া বিট হাউসের পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে, যদিও চালক ও খালাসি পলাতক। এলাকাবাসীদের অভিযোগ, এই রাস্তা দিয়ে দ্রুত গতিতে বালি ও পাথর বোঝাই গাড়ি যাতায়াত করে বেপরোয়া গতিতে। এর ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে চলেছে। দাদা দাদা, এটা কি কি দ্রুত গতিতে আসার জন্য এরকম দুর্ঘটনা ঘটে? আউসগ্রাম থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।